যেহেতু পুজো স্টার্ট, তো সকলকে জানাচ্ছি শুভ শারদীয় অনেক অনেক শুভেচ্ছা। আর হ্যাঁ, আজ সপ্তমী, আর আজকে থেকে আর এখন থেকে আমি ব্লগটি স্টার্ট করলাম। আমি জানি না কি করব, কতদূর চলবে এই ব্লগটা, তো তার জন্য তোমাদের ভিডিওটা কন্টিনিউ আর লাস্ট পর্যন্ত দেখতে হবে। হে এভরিওয়ান, এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের এই বাতাসের মণ্ডপটি ঠিক কেমন করা হয়েছিল। আমি সপ্তমী রাতেই শ্যুটটা করেছিলাম, তো তোমরা এখন যে দেখতে পাচ্ছ রাতের বেলা আমাদের মণ্ডপটি ঠিক এইরকমই লাগছিল, খুবই সুন্দর লাগছিল এবং এমনকি খুবই সুন্দরও হয়েছিল। তাই তো আমাদের এই মণ্ডপটি জেলার মধ্যে সেরার মণ্ডপের পুরস্কার পেয়েছে বিশ্ব বাংলা থেকে। আর হ্যাঁ, আমি তোমাদের সাথে দিনের বেলাও আমাদের এই মণ্ডপটি কেমন লাগছিল সেটাও শেয়ার করব, আর আমাদের এই মণ্ডপটি ঠিক কী থিমে করা হয়েছিল সেটাও তোমাদেরকে বলে দেবো। তার জন্য আমার এই ভিডিওটি তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। লাইন ধরে ফুচকার দোকান দুপাশে, বাট কোন দোকানে খাবো মানে আমরা কোন দোকানে খাবো সেটাই ভেবেই যাচ্ছি আর কি। এই যে ফাইনালি আমরা একটা ফুচকার দোকান পেয়েছি, ভালো লাগছে তাই আমি এই দোকানটাকে চয়েস করলাম। আমি একমাত্র कौन है ये लोग, कहां से आते हैं? तो এখন আমরা এখানে খেতে এসেছি, কারণ যেহেতু একটু ঘুরতে বেরিয়েছি আর না খেলে তো হয় না, তাই খেতে। আজ হলো অষ্টমী, আর তাই সকলকে জানাচ্ছি শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর অঞ্জলি শুরু হয়ে গেছে, আর বাইরে ওয়েদারটা কেন জানি না মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে। তাই বেশি দেরি না করে মণ্ডপে যাওয়া যাক, তারপর কী কী করি আর কী কী হয় আর আমাদের এই বাতাসি মণ্ডপটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক কেমন হয়েছে। আর হ্যাঁ দেখো, আমি আজকে পরেছি একটি ইয়েলো কালার শাড়ি, তার সাথে একটি গ্রিন কালার ব্লাউজ, আর আমি আমার পুরো আউটফিটটা দেখিয়ে দেবো। তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বাইরে এক করে প্রচন্ড বৃষ্টি নামবে, বাট এখনো আমার অঞ্জলি দেওয়া হয়নি, আর মা চলে যাবে এখন, চলে যাবে এখন। তোমার তুমি চলে যাও, আমি একটু পরে যাবো। তো আমি তোমাদের সাথে আমাদের পুরো মণ্ডপটাই শেয়ার করব, কিন্তু বৃষ্টি নেমে যাচ্ছে, আমি জানি না আমি কী করে ভিডিও করব। আর এত হাওয়া, বাইরে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে, এখন আমার অঞ্জলি দেওয়া হয়নি, ভালো করে ফটো তুলতে পারছি না এত হাওয়ার জন্য। বাইরে এখন বৃষ্টি হচ্ছে, যে কারণে আমি এখন অঞ্জলি দিতে পারিনি আর কোনো ভিডিও শ্যুটও করতে পারিনি। এখানে বসে বসে এখন ওয়েট করছি কখন বৃষ্টিটা কমবে। এই যে আমার সাথে আছে পাপিয়া, তোর অঞ্জলি দা কমপ্লিট, আর হ্যাঁ ও ব্লগ করে। তোর ব্লগের চ্যানেলের নাম কী রে? আনস্ক্রিপ্টেড পাপিয়া, যেটা এখন আনস্ক্রিপ্টেড হয়ে গেছে। আমি হচ্ছে শালিনী সরকার, আমি শালিনী মজুমদার, আর আমি হলাম শালিনী মজুমদার।
দেখো এই যে আমার সাথে আরেকজন আছে সায়ন দাদা আর কি, আমার নামের সাথে ভীষণ মিল। তো এই দাদা হচ্ছে ব্লগ করছে, এই দাদাও ব্লগ করে। আমি হ্যাঁ দাদা, তোমার চ্যানেলের নামটা কি বলে দাও? আমার চ্যানেল নাম আই এম নোমাড। হ্যাঁ, আমি অবশ্যই দাদার এই চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ ফলো করে নিও। তো অবশ্যই তো যাই হোক দাদা, পুজো কেমন, মানে তুমি ব্লগ করছো তো? আর আমি ব্লগ করছি কারণ কন্টেন্ট তো চাই। আর হ্যাঁ গাইস, বাতাসি যেমন পুজো প্যান্ডেল ভালো হয়, তো তোমরা নিশ্চয়ই তোমরাও জানো যে বাতাসি লক্ষ্মী পূজা কিন্তু ফেমাস। তো তোর চ্যানেলে জানি অবশ্যই লক্ষ্মী পূজার ব্লগ আসবে, তো সবাই স্টে টিউন থাকো। আমার চ্যানেলও আসতে চলছে এই দুর্গা পূজার ব্লগ প্লাস লক্ষ্মী পূজার ব্লগ। চল তুই এনজয় কর, আমি এখন আগে যাচ্ছি। টাটা। এই যে রুম্পির সাথে অনেকদিন পরে দেখা হলো, অ্যাকচুয়ালি পুজো হলে কার সবার সাথে আর কি দেখা হয়। এদিকে ফটো সেশন চলছে, দেখো মিলি এখনই এলো আর বাকিরা এখন আসেনি। ওরা হয়তো আসবে, ওরা আসবে না জানি না, যা বৃষ্টি হচ্ছে। আসলে যা বৃষ্টি, কারণ আমি বৃষ্টির আগে এসেছি, ছাতা নিয়ে ভিডিও করতে হচ্ছে আমার। শোনা গো আমার, আরে বৃষ্টিও কমে না, কমে না বলো। সুপ্রিয়া দেখ, হ্যাঁ মানে আমাকে যে এত সুন্দর লাগছে, এতে আমাকে তো মানে আমাকে যে ধারা এরকম ইনসাল্ট, মানে আমাকে আমাকে এত সুন্দর লাগছে, আমি একটা ভিডিও করতে পারছি না, একটা ফটো তুলতে পারছি না, এর থেকে আফসোস কিচ্ছু হতে পারে না। মানে আমার হচ্ছে না তো আফসোস, কি একা আফসোস করো। দেখো এই যে আমাদের মন্টপের সামনে এখন এলাম, এখন এখানে ফটো তোলার জন্য, কারণ উপরে তো কিচ্ছু নেই কারণ বৃষ্টি ছিল, আর পুরো নিচে ভেজা, যে কারণে আমরা এখানে এতক্ষণ আসতে পারিনি, বাট এখন এখানে ফটো তুলবো। লাগলো দোলা কাশের বনে, ইমেল শরৎকালে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে, অষ্টমী অঞ্জলিয়ায় নবমী জমজমকে আকাশের পুজোর বন্ধুয়ার। এখন বাজে হচ্ছে কটা প্লিজ টাইম বল? টাইম ইজ 2:22। হ্যাঁ আমরা এখন চলে যাব, এরা এখন এলো, তো যাই হোক আমি এখন বাড়ি চলে যাব। তো ভাবলাম ভিডিও তো এদের সাথে একটু করতেই হবে। আমি বাই বলতেই আসছিলাম অ্যাকচুয়ালি, ওকে খাওয়া দিতে ইচ্ছা করে না তো আমার, তার জন্য আইটু সামনে আয়। হ্যাঁ তো এতক্ষণে ফাইনালি আমরা সবাই একসাথে হয়েছি, কারণ এখন অনেকটাই টাইম লেট হয়ে গেছে, বাট সবাই এক এক করে এতক্ষণে আসলো আর এখনই আমরা বাড়ি চলে যাব, তাই লাস্ট একটা ফটো তো বানতে হয়। তো দেখো এখন আমরা অষ্টমীর রাতে আমরা চলে এসেছি, এই যে এখন আজ এতদিনে ওর দেখা পেলাম, সেটাই হ্যাঁ ও তো আসেও না, তো এখন দেখো আমরা এই কজনই আপাতত এসেছি, এখন অনেকে আসেনি। তো আজকে সেরকম কি হবে, আজ এখানে আমরা বসে খালি আড্ডাই মারবো, এটাই হয় আমাদের প্রতি অষ্টমীর রাতে। হ্যাঁ সেটাই, এটাই হবে আজকে আমাদের আমাদের সকাল বিকাল রাত তো তাই হয়। তো দেখো এটা হচ্ছে আজকে আমার যে আজকে এটা হলো আমার অষ্টমীর রাতের লুক। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এতক্ষণে এরা আসলো, অলওয়েজ লেট, কেমন আছো? আজকে সকালে বৃষ্টি হয়েছে আর এখনো খুব হাওয়া বাইরে, কারণ এখনো বৃষ্টি হবে, জানি না কতক্ষণ থাকতে পারবো, বাট বৃষ্টি হওয়ার আগেই বাড়ি চলে যেতে হবে। তো দেখা যাক কি কি হয়, আর তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা কেন ফটো তুলবো, আমরা কেন ফটো তুলবো বল? কারণ বার্থডেতে উইশ করার কি সব ফটো খুঁজে পাওয়া যায় না, স্কুলের টাইমে ফটো ভাই ইমেল করে একটা ফটো 10 টাকা। আমরা এখন মেলায় এসেছি, আই মিন মানে আমাদের মন্ডপের পেছনে এই যে এরকম মেলা বসেছে, চলো কি ওটা কোথায়।
না ভাই আমার প্রচন্ড ভয় লাগে। বেজে গেছে আর এখনই আমি ভেতরে ঢোকার চান্স পেলাম, কারণ বাইরে প্রচণ্ড ভিড় ছিল। আর এখন অতটাও ভিড় নেই, মানে ভিড় আছে বাট একটু ফাঁকা। বাট এখানে আমাদের এই মণ্ডপের ভেতরটা এতটাই অন্ধকার যে কোনো ভিডিও করাও যাচ্ছে না, ফটো তো তোলাই যাচ্ছে না। তাই আমি একটু মণ্ডপে এই ঠাকুরের সামনে এলাম। এই যে তো এখানে এসে দেখলাম একটু লাইট আছে, তো এখানে ভিডিও করছি। তো যাই হোক, এখন আর এখানে দেরি করবো না, একদম বাড়ি চলে যাবো। মানে ভিডিওটা আজকে আমার এখানেই শেষ হচ্ছে, কারণ আমি এখনই বাড়ি চলে যাবো। হে এভরিওয়ান, আজ হলো নবমী আর আজকে আমি বাড়িতেই ব্লগ করছি। তার কারণ আজ আমি সারাদিন বাড়িতে সকাল থেকে সন্ধে পর্যন্ত বাড়িতে শুয়ে বসে খেয়ে কাটালাম আর কি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম একটু ঘুরতে তো যাব, কিন্তু কিচ্ছু হলো না। জানি আমার মতো এমন অনেকে আছে যারা ঘুরতে বের হতে পারেনি, আর তবুও কিন্তু অনেকেই বেরিয়েছে ঘুরতে। তো যাই হোক, আমার দ্বারা তো পসিবল হলো না। আর হ্যাঁ, সন্ধ্যেবেলা একটু বৃষ্টি কমেছিল, তাই ভাবলাম আর কি যে এই মণ্ডপেই যাব। তাই একটু রেডিও হয়েছিলাম, কিন্তু ব্যাস কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে এখন 9টা বাজে, বৃষ্টি আর কমেনি। তাই তাও ভেবেছিলাম যে যাব, কিন্তু যাওয়া হলো না। এই যে সেজেছি, তো কিছু তো একটা কাজে লাগাতে লাগবে, তাই আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর আজকে আমার কোনো স্পেশাল কিচ্ছু হয়নি, আমি শুধু এই যে সেজেই ছিলাম খুব আশা নিয়ে, বাট কিচ্ছু হলো না। বাড়িতে বসে বসে এখন আমি আইসক্রিম খাচ্ছি, আর ভাবলাম একটু ভিডিওটা শ্যুট করিয়ে নিই, কারণ আমার নবমীটা এইরকম কাটলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, তোমাদের পুজোটাও ঠিক কেমন কাটছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। কালকেই তো পুজো শেষ। আর হ্যাঁ, তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কারণ কালকে যেহেতু বিজয়াদশমী, কালকেও আমি ভিডিও শ্যুট করবো, আর এরপরে তোমরা সেটাই দেখতে পাবে এই ব্লগে। তো প্লিজ তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা। আজ হলো বিজয়া দশমী, তাই আমার তরফ থেকে সকলকে জানাচ্ছি শুভ বিজয়া। কোন ক্যামেরা দিয়ে তাকাবো? তো দেখো, এরা এসেছে সিঁদুর খেলতে, আমার বান্ধবীরা সিঁদুর খেলতে আসেনি আমাদের সঙ্গে। আর হ্যাঁ, তোমরা যে আমাদের এই মণ্ডপটি দেখতে পেলে, সেটা কি থিমে করা হয়েছে সেটাই বলা হয়নি, তো আমি সেটা মৌসুমীদের থেকে আবারও শুনে নিবো, কারণ গত বছর আমি মৌসুমীদের থেকে শুনেছিলাম, তো এবারও শুনে নাও। সবাইকে প্রথমেই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের প্রণাম জানাই। আর হচ্ছে আমরা এখানে বাতাসি পিএসসি ক্লাবের সাবেকি পুজো মণ্ডপে রয়েছি। তো আজকে আমাদের শুভ বিজয়া, পুজোর শেষ দিন, একদম শেষ মুহূর্ত, মায়ের বিদায় লগ্ন। এই মুহূর্তে একটাই কথা বলবো সবাইকে, এখানকার দর্শক হিসাবে আমরা খুবই গর্বিত যে বাতাসিতে এরকম বড় মাপের একটা পুজো হয়, আর জেলার সেরা পুরস্কার পেয়েছি আমরা বিশ্ববাংলা থেকে। এবং এই পুজোর যে মেন থিম পুজোটা, সেই থিম পুজোটা হচ্ছে আমাদের যে মেসেজটি আমরা দেওয়ার চেষ্টা করেছি সাধারণ জনগণকে বা দর্শনার্থীদের, সেই থিমটি হলো, মেসেজটি হলো, যুদ্ধ নয় শান্তি চাই। তো আমরা প্রথমেই প্যান্ডেলের প্রথমেই দেখতে পারবো, আমাদের সবার মাথার উপরে রয়েছেন গৌতম বুদ্ধ, তিনি আমাদের শান্তির প্রতীক। তিনি এবং তাকে মাথার উপরে রেখেই আমরা প্যান্ডেলের ভিতরে দেখতে পারবো যে বুদ্ধ মন্দিরে যেসব কারুকার্যগুলো থাকে সব রয়েছে, এবং আমরা আমাদের এই প্যান্ডেলটি ইন্ডিয়ান আর্মি যে রয়েছে তাদেরকে উৎসর্গ করেছি। তারা যেভাবে আমাদের, এখন তো দুষ্কৃতীদের হামলা বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানগুলো রেহাই পায়নি তাদের হামলা থেকে, তো এবং সেই এই ধর্ম প্রতিষ্ঠানগুলোকে যেভাবে আমাদের আর্মি ফৌজরা যে রক্ষা করছে, যেভাবে তারা প্রোটেক্ট করছে, তাদেরকে উৎসর্গ করেই আমাদের এই পিএসসি ক্লাবের পুজো প্যান্ডেলটি করা হয়েছে, থিম পুজোটি। এবং তারপরে রয়েছে আমাদের একটা পুজোতে একটা মঙ্গল অভিযান রয়েছে, যেহেতু আমাদের মেন বার্তা হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই, তাই পুরো প্যান্ডেলটি এই মেসেজটিকে মাথায় রেখে করা হয়েছে। চারিদিকে মঙ্গল কামনা, সকলের মঙ্গল কামনা, যাতে দেশের দশের সবাই শান্তিতে থাকে, মঙ্গল হয় সকলের। তো এইভাবেই পুজো প্যান্ডেলটি করা হয়েছে, সবাই পুজো প্যান্ডেলটি দেখতে পারবে সায়নের ব্লগে। তো
সবাই উপভোগ করো। আমরা আশা করব আগামীতে বাতাসে বিএসসি ক্লাব আরও উন্নত মানের, আরও নতুন কিছু এক্সক্লুসিভ কিছু আমাদেরকে উপহার স্বরূপ দেবে বাতাসে বিএসসি ক্লাব কর্তৃপক্ষ। আর এই বছর যারা যারা আসতে পারেনি তারা আগামী বছর অবশ্যই আসবে। পিএসসি ক্লাব এখন আর সেই ছোট্ট একটি চার দেওয়ালে আড়ালে মানে নেই, পিএসসি ক্লাব এখন মানে বাতাসি আজকে অনেক বড় জায়গায় পৌঁছে গেছে, গ্রাম নয়, আমরাও আজকে বড় বড় শহরের সাথে মানে বড় বড় শহরের পুজোকে টেক্কা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। পিএসসি ক্লাব আগামীতে আরও ভালো পুজো করুক এই আশাই রাখছি আমরা। ধন্যবাদ, থ্যাংক ইউ। আজ তো পুজো শেষ, তো সবারই মন খারাপ, তো আমাদের সকলের তরফ থেকে তোমাদের জানাচ্ছি শুভ বিজয়া। তোমরা আমার এই ভিডিওতে সপ্তমী, অষ্টমী, নবমী, আজ দশমী এই চার দিনেরই ব্লগ মানে দেখতে পেলে, কারণ আমি এই চার দিনে এখানেই এসেছি তাই শ্যুট করেছি। তাই আর আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করবো, জানি অনেকটাই বড় হয়ে গেল। তো যাই হোক, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়া। যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া আমার চ্যানেলটি। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে।